আমাদের প্রিয় নেতা প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী সোমেন মিত্র আজ আমাদের মধ্যে নেই। এটা খুবই মর্মান্তিক, আমাদের পক্ষে খুবই দুর্ভাগ্যের। একজন প্রভাতপ্রতিম মানুষ কংগ্রেসের, যিনি নিজস্ব যোগ্যতায়, দক্ষতায় এবং গুণের জন্য কংগ্রেসের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন দুবার। কারোর কোনো যোগসূত্র ধরে তিনি নেতা হননি, কর্মীদের ভালোবাসায়, কর্মীদের সহযোগিতায় তিনি নেতা হয়েছেন, কর্মীদেরই নেতা হয়েছিলেন। তার মৃত্যুতে যেমন দেশের ক্ষতি হয়েছে, আমাদের দলের ক্ষতি হয়েছে, পরিবারের ক্ষতি হয়েছে, আমাদের কর্মীদেরও প্রত্যেকেরই ক্ষতি হয়েছে। কারণ আমরা তাকে সবাই আমাদের অভিভাবক হিসেবে জানতাম। আমার সঙ্গে তার অনেক ক্ষেত্রে মত পার্থক্য হয়েছে, কিন্তু মনান্তর কোনো দিন হয়নি। আমি অনেক সময় রেগে ভেগে অনেক কিছু বলেছি, হাসতে হাসতে সবে করে নিচ্ছে। আবার কখনো কেউ কেউ তাকে বলেছেন, আরে প্রদীপ দা বলেছেন, আর মান্নার এখন লিডার, তুমি এটা করছো কেন? বলে ও আমার কাছে কোনোদিনই নেতা নয়, ও আমার কাছে ছোটো ভাই। এই যে একটা ভাতৃশ্রেণী আমাকে দেখতেন, এটা আমি নিজেকে গৌরবান্বিত মনে করতাম। আমি তার প্রায় পারিবারিক ছিলাম। আমি আমার স্ত্রী তার বাড়িতে দিনের পর দিন কাটিয়েছি, থেকেছি, তার বাড়ির রান্না হয়েছে খেয়েছি। ওখানে রান্না না করলে তার নিজের বাড়ি থেকে বাবা মা যেখানে থাকেন, ভাইরা থাকে, সেখান থেকে রান্না করে পাঠিয়েছে, খেয়েছি। উনি হয়তো নেই, আমি গিয়ে খেয়েছি। এরকম সঙ্গে একটা তোর পরিবারের ভাইরা বা আত্মীয়রা কেউ আমাকে মনে করতেন না যে আমি একটা বাইরের লোক। বাবা পর্যন্ত আমাকে প্রচণ্ড স্নেহ করতেন। তো সেই হিসাবে সম্পর্কটা এমন একটা ছিল, ব্যক্তিগত সম্পর্ক। তাছাড়া আমি গ্রামে রাজনীতি করতাম, জেলাতে রাজনীতি করতাম, প্রদেশ রাজনীতিতে কোনোদিন মাথা গলানো যায়নি। উনিই জোর করে আমাকে নিয়ে প্রদেশ রাজনীতিতে নাক গলালেন। এবং 78 সালে যখন কংগ্রেস ভাগ হলো, যেহেতু আমি প্রিয়দার সঙ্গে ছিলাম, প্রিয়দা তখন চলে গেলেন, তো 78 সালে উনি কংগ্রেসের, ইন্দিরা কংগ্রেসে হাল ধরলেন। সেই সময় আমাকে উনি প্রদেশ রাজনীতিতে নিয়ে গিয়ে রাজ্য রাজনীতিতে আমাকে পরিচয় করালেন। এবং রাজ্য রাজনীতিতে উনি নিয়ে গিয়ে আমাকে নিয়ে গিয়ে সেখানে আমাকে প্রতিষ্ঠিত করেছেন। কারণ ওনার সাহায্য ছাড়া আমি কিন্তু প্রদেশ রাজনীতিতে কোনোদিন কোনো সুযোগ পেতাম না। একটা গ্রাম থেকে ছেলেকে তুলে নিয়ে এসে গিয়ে উনি যেভাবে সহযোগিতা করেছেন, শুয়ে দিচ্ছেন, কলকাতায় থাকার ব্যবস্থা করে দিচ্ছেন, মানে কোনো নয়, ওনারা বাড়িতে মাঝে মাঝে থাকার ব্যবস্থা করছেন দেরি হয়ে গেলে। তারপর এমএলএ করেছেন। আমি আরামবাগে যখন প্রথম দাঁড়া, আমি দাঁড়াবো না, এখনকার সব যারা আছেন, নেতারা আছেন, তারা জানেন, সোমেনদা জোর করে আমাকে বিধানসভায় দান করেছিলেন। আমি কিন্তু বিধানসভায় দাঁড়াবো ভাবিনি, জোর করে বললেন না, তোকে দাঁড়াতে হবে, এটা আমার স্বপ্ন। তো সেই দাঁড়িয়েছি, তো জিতেওছি। পরবর্তী ক্ষেত্রে বললেন যে ওখানে তোকে ভোট করতে পারবি না, তুই এখানে চলাই। আমাকে নিয়ে এসেছেন, যা করেছেন সবই তার নির্দেশে তার ইয়েতে হয়েছে। আমাকে যুব কংগ্রেসের পদাধিকারী বানিয়ে দায়িত্ব দিয়েছেন, সব কিছু বেশি সেবা দলের দায়িত্ব দিচ্ছে। কংগ্রেস যখন তিনি প্রেসিডেন্ট, সব কিছু আমাকে কাজ, আমাকে দিয়ে কাজ করাতেন। এত বিশ্বাস ছিলেন তার, আমি সব দিক দিয়ে আমাকে বিশ্বাস করতেন, আর্থিক দিক দিয়ে, সব দিক দিয়ে। প্রদেশ কংগ্রেসের যুব কংগ্রেসের কনফারেন্স হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এমএলএ হোস্টেলে রইলেন আমার কাছে এক মাস ধরে। টাকা পয়সা গুনতেন না, এনে দিয়ে দিতেন, যে যা দিয়েছে সাহায্য, কোনো গুনে নিতেন না, দিতেন, হিসেবও নিতেন না কোনোদিন, জানে ও ঠিক রাখবে। তো এই যে একটা বিশ্বাস ছিল আমার প্রতি, এবং চিরকাল তার মৃত্যু পর্যন্ত আমার প্রতি একটা বিশ্বাস ছিল যে আমার সঙ্গে অনেক ঝগড়া হয়েছে, অনেক ক্ষেত্রে আমি ইয়ে করেছি, কিন্তু আমি তাকে সবসময় একটা এ দিয়েছি, তাকে সবসময় একটা সম্মানের চোখে, শ্রদ্ধার চোখে দেখেছি। আর কর্মীদের তিনি দেখতেন নিজের ভাইয়ের মতো। এটা আমি কংগ্রেসে জিতে দুজন লোককে দেখেছি, প্রিয়রঞ্জন দাস মুন্সি আর সোমেন মিত্র। তারা দুজনেই কর্মীদের কোনো আলাদা করে দেখতেন না, নিজেরা যা খেতেন কর্মীদেরও তাই খেতেন, নিজেরা যে যেখানে থাকতেন ওদেরও সেখানে যাতে থাকতেন। কারো বাড়িতে খেতে গেছেন, আলাদা কোনো খাবেন না, সবার সঙ্গে খাবেন। অফিসেও দেখতাম খাবার এলে সবাই একসঙ্গে বসে খাবেন। কর্মীকে কোনোদিন ছোটো করে দেখতেন না, কারো কাছে যদি প্রতিশ্রুতি দিতেন সে প্রতিশ্রুতি রক্ষা তিনি করতেন সবসময়। এটা ছিল তার অনেক গুণ ছিল তাকে, তাই জন্য তিনি মানে কর্মীদের নেতা হয়ে গেছিলেন। কী পদে রইলেন না রইলেন তা নয়, তিনি ছিলেন একটা কর্মীদের কাছে অবিসম্বিত নেতা, একটা প্রভাতপ্রতিম মানুষ। কংগ্রেস পশ্চিমবঙ্গের দীর্ঘ স্বাভাবিক আমাদের একটা প্রচণ্ড লস, শূন্যতা হয়েছে, অস্বীকার করে লাভ নেই। কারণ ওই আসন কেউ পূর্ণ করতে পারবে, সোমেন মিত্র, সোমেন মিত্র তার যা ধার, তার যা ভার, কেউ অনেক প্রেসিডেন্ট হবেন, অনেক আমরা অনেককে দেখতে পাবো হয়তো, কিন্তু কেউ তার মতো হতে পারবেন না, ওটা তারই সহনশীলতা আছে। অন্য দলের মধ্যে যারা গেছেন কংগ্রেস থেকে, তারাও এখনও তাকে শ্রদ্ধা করেন। সোমেনদা গর্ব করে বলতেন, দেখ যে যতই বাইরে কিছু বলুক, আমার সামনে আসলে কিন্তু দেবী সব চুচ হবে। তাও রাগ করে সব অনেকে হাসতে হাসতে বলতে বলতে, আপনি তো হাসি মিত্র না, হাসি দিয়ে জয় করে নিচ্ছেন, এরম সবই করতো। তো এই যে একটা, আর প্রবীণদের প্রতি শ্রদ্ধা ছিল প্রচণ্ড,
আমি দেখেছি আমাদের জেলা শান্তিমোহন রায় কী শ্রদ্ধা করতেন তাকে, গফফারদাকে, যে জ্ঞান সিং শর্মাকে, যে সমস্ত প্রবীণ নেতা ছিলেন প্রত্যেককে তিনি একটা শ্রদ্ধা করতেন, সেখানে অহংকার দেখাতেন, এমনকি উঠে দাঁড়িয়ে তাকে রিসিভ করতেন। হ্যাঁ, এই যে একটা তার শ্রদ্ধা জানাবার একটা ছিল, মানসিকতা ছিল, এটা খুব কম লোকের মধ্যে থাকে। এটা খুব দুর্ভাগ্য আজকে তাকে হারিয়ে আমরা সত্যিই অনাথ হয়ে গেছি। কংগ্রেস আমাদের তার পরিবারকে সমবেদনা জানায়, তার আত্মার শান্তি কামনা করি। এই অপূরণীয় ক্ষতি আমরা জানি না আমরা কী করে এটা মোকাবিলা করবো।